এই বিশ্ব বেহায়া দিবস যে দিনগুলো আসে, আচ্ছা পার্কে অন্য অন্য জায়গাতে টুপিওয়ালা দাড়িওয়ালা কজন থাকে? থাকে, কেন থাকে না বাবু? কেন, তাদের কি কোনো ফিলিংস নাই? হ্যাঁ বলেন, নাই, আছে, কিন্তু যায় না কেন? কারণ তারা জানে আমরা তো পার্কে যাব, ওই জান্নাতের পার্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে, আমরাও পার্কে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করব, তবে এই জান্নাতে 2 মিনিটের জন্য নয়, ওই জান্নাতে সারা জীবনের জন্য, ওই পার্কে সারা জীবনের জন্য। আমি আমার বিবিকে নিয়ে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ওখানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকালা আল্লাহু তাআলা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزل عند آخر آية تقرأها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যে আল্লাহ পাক বড় ভালোবেসে বড় আদরে আজকে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে, কোরআন সুন্নার মজলিসে, ওলামাদের সম্মুখে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। তিনি ইচ্ছা করলে দুনিয়ার অনেক জায়গা আছে, সে সমস্ত জায়গাতে আমাকে আর আপনাকে বসিয়ে রাখতে পারতেন। হ্যাঁ না না বাবজি? হ্যাঁ, তিনি সেই সমস্ত জায়গা থেকে বাছাই করে, ছাঁটাই করে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন যে জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক চুল পরিমাণ দাম নাই। হ্যাঁ না না? জোরে বলো। হ্যাঁ, দাম আছে, দাম আছে, দাম আছে বলে তিনি আমাদেরকে এমন একটা জায়গাতে ভালোবেসে নিয়ে এসেছেন। তিনি সত্যি আমাকে ভালোবাসেন, তাই আমাকে এমন একটা জায়গাতে বসার সুযোগ দিয়েছেন। কোরআন সুন্নার ভাষায় এই জায়গাটাকে বলা হয় জান্নাতের বাগান। যতক্ষণ এ জায়গাতে কোরআন সুন্নার কথা হবে, আর আলহামদুলিল্লাহ আজকের আপনাদের এখানে যা বক্তা আছে, বাংলার বিখ্যাত বিখ্যাত মুফাসসির মুবাল্লিগ, তারা সবাই এখানে আছেন। আমার পরে তো বাংলার বিখ্যাত মুফতি সাহেব, মুফতি মনসুর সাহেব, আমাদের দাদাজি মাওলানা শওকত হোসেন সাহেব, তিনিও আছেন। তো এই রকম একটা মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, তিনি বড় ভালোবেসে কোরআনের মজলিসে নিয়ে এসেছেন। কোরআনের মজলিসে আসলে লাভ আছে না নাই বাবজি? জোরে বলেন, আছে। কতটা আছে? কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে শ্রবণ করো, আল্লাহ পাক বলছে তাহলে তোমরা আমার রহমত পেতে পারো। তাহলে এই যে মজলিসটা, এই যে প্যান্ডেলটা করা হয়েছে এত সুন্দরভাবে, এখানে সন্ধ্যা থেকে কোরআন ছাড়া অন্য কোনো কথা হয়েছে বাবজি? হয় নাই। তাহলে আমরা এতক্ষণ বসে আছি রহমতের মজলিসে। হ্যাঁ না না? জোরে বলে, আছি। তাহলে এখানে আসলে লাভ কি হবে? কোরআনকে জিজ্ঞাসা করি, বেশি পাকামো মারবো না, কারণ সময় একদম শর্ট।
এক ঘন্টা করে সময়, তাই খুতবা একদম ছেড়ে দিলাম। আচ্ছা বাপজি ভাইরা, আপনারা যারা এদিকে ওদিকে এখনো ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ইনশাআল্লাহ বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করা হবে না। আমাদের পরে, আমার পরে দুটো মুরব্বী আছেন, তারা এসে জাস্ট দু চারটে কথা বলবেন, আখেরি মোনাজাত করবেন, তারপর ইনশাআল্লাহ বিদায় হব আমি আপনি সকলেই। তাই যে যেখানে আছেন দয়া করে চলে আসুন, তা না হলে কিন্তু কোরআন আপনাকে, আপনার জন্য কোরআন যা শুনিয়েছে আমি এখনো কিন্তু বলি নাই, কারণ সব কথা আজকের বলা যাবে না, কারণ আজকের যে জলসাটা এটা হলো মাদ্রাসার জলসা। হ্যাঁ নানা বাবজি, হ্যাঁ আমরা চাই মাদ্রাসার উন্নতি, ঠিক কি না? আমাদের সামনে আমরা দেখেছি আজকের 9টা ছেলে পাগড়ি প্রদান করলো। আচ্ছা এই যে 9টা ছেলে আজকের পাগড়ি নিল, এ লাভটা কার হলো? শুধু তাদের হলো নাকি আমাদের সবার হলো? সবার হলো। কি লাভ হলো, কতটা হলো, কেন হলো, এটা আমি পরে আসছি। তাহলে এই মজলিসে এসে আমি লাভটা পাবো কি? বক্তা এসছে টাকা নেবে, মাইক ম্যান পয়সা নেবে, প্যান্ডেলওয়ালা টাকা নেবে, হ্যাঁ না না বাবজি? আমরা কি পাবো? কোরআনকে জিজ্ঞাসা করি, আয়াল্লার কালাম, আমরা হতভাগা গোলাম, আজকে তোমার দরবারে জানতে এলাম, একটু বলো আমি লাভ কি পাবো? তো কোরআন শোনাচ্ছে, ইল্লামান তাবা, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলা পৃষ্ঠার একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছে, ইল্লামান তাবা, বান্দা যারা তওবা করে নিয়েছে, ওয়া আমানা, ভরসা করেছে, কার উপরে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর উপরে করেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুয়াজ্জিন দিনে দেখেছে কবার? পাঁচবার। সাড়া দিয়েছি কবার? সপ্তাহে একবার, হ্যাঁ না না? আপনি জোরে বলেন, সপ্তাহে একবার। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালা, তো আমার মতন বয়সের ইয়াং ছেলে যারা আছে বলছে, বাবা এখন বুড়োরা তোরা চালা, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলা সালা, তো ঠান্ডা বড় ঠান্ডার বেলা, আর মুরব্বী বাবাজিরা বলছে ইমাম মুয়াজ্জিন দুজন মিলে আমরা যাব জোহরের বেলা, হ্যাঁ না না? ভরসা করেছি ইনশাআল্লাহ। এই বাপজি জোরে বলেন, করেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছে, ওয়া আমানা, ভরসা আমার উপরে করেছে যারা, আমিলা সলিহা, নেক কাজ করার নিয়ত করেছে, জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, সবাই বলেন ভালো কাজ। বিবিকে বলেছে সোনার চাঁদ বিবি, আর ময়রা পুকুর এলাকায় জলসায় যেতে চাই, তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করেছে কোনো মদের আড্ডাতে যাবে না, আমার আড্ডাতে যাবে না, দাড়ির আড্ডাতে যাবে না, গাঁজার আড্ডাতে যাবে না, পাশের আড্ডাতে যাবে না, ঘরেতে যাবে না, জলসাতে যেতে চায় বাধা দেওয়া, জোরে বলে যাবে না। সুন্দর একখানা জামা বার করে দিয়েছে, টুপি একখানা দিয়ে দিয়েছে, হাত তুলে বলেছে রব্বানা, আমার স্বামী জলসাতে যাচ্ছে, খোদা যেন এমনি ফিরিয়ে দিও না। শোনাচ্ছে, ওয়া আমিলা সলিহা, বান্দা যখন নেক কাজ করার নিয়ত করেছে, ভালো কাজ করার নিয়ত করেছে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ, ওই নিয়ত করার বিনিময় আল্লাহ পাক বলে
আমারে বান্দার জীবনের সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। লাভ আছে? এ বাবজি লাভ আছে? আছে। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে, রব্বানা শুধু কি বান্দার গোনা মাফ করবে নাকি বলো না? আল্লাহ পাক বলছে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, শুধু যদি বান্দার গোনাগুলোকে মাফ করে দিই তাহলে আমি রহমান, আমার নামের সিফাতের কোন দাম জোরে বলেন থাকবে না। বলে আল্লাহ তাহলে আর কি হবে বলো? কোরআন শুনিয়ে দিয়েছে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ শুনিয়ে দিলাম ফেরেশতা আমার বান্দার জীবনের যত গোনা আছে ওই গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও। বলে সুবহানাল্লাহ। লাভ আছে? এবাব জি লাভ আছে? আছে। তাহলে এই লাভের জায়গা বলে আল্লাহ পাক আমাকে আর আপনাকে ঘাট ধরে এমন একটা জায়গাতে নিয়ে এসেছে। তিনি আমাদেরকে ভালোবেসে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ঈমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রসুলের মতন নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন, দিয়ে এই সুন্দর পৃথিবীতে তিনি আমাকে আর আপনাকে পাঠিয়ে দিয়েছেন। দুটো নিয়ামত খাস করে আমাকে দিয়েছেন, একটা হলো কালামুল্লাহ, অপরটা হলো নবী মুহাম্মাদুর। এবাবজি বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো নিয়ামত আমাকে দিয়ে দুটো জায়গা আমাকে আর আপনাকে দেখিয়ে দিয়েছে, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এই দুটো রাস্তা তিনি আমাকে আর আপনাকে দেখিয়ে দিয়েছে, বুঝতে পারবো না বলে কোরআন দিয়েছে, বোঝানোর জন্য নবীকে দিয়েছে। তিনি যতদিন দুনিয়াতে ছিলেন খালি উম্মতকে বোঝানোর চেষ্টা করেছে, হ্যাঁ না না বাবজি? যা সারাটা জীবন তিনি 40 বৎসর এমনি কেটে গেল, নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে আর 63 বৎসর পর্যন্ত অর্থাৎ 23টা বৎসর খালি চিন্তা করেছে আমার উম্মতের কথা, উম্মত যেন জাহান্নামেতে যাবে যাবে না। আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিভাবে তোমার বান্দাকে বাঁচাবো? আল্লাহ পাক শোনাচ্ছে, আর শেখালেন, কোরআনকে শেখালেন আল্লাহ। আর নবী দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতকে কোরআনের কথা বলেছে, কোরআনের বাইরে কোনো কথা বলেছে কথা বলছেন না? নবী কোরআনের বাইরে কোনো কথা বলেছেন না? কোরআন তার সাক্ষী, ইনহু ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আমার হাবিবকে যেটা বলতে বলি আমার তোমাদেরকে সেটা বলে, আমি যেটা বলতে বলি না আমার হাবিব সেটা তোমাদেরকে বলে না। তাহলে সারাটা জীবন নবী আমাদেরকে যেটা শুনিয়েছে বলতে বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলতে বলেছেন, নবী আমাদেরকে বলেছে, আমি আর আপনি মানতে পেরেছি, হ্যাঁ না না? মেনেছি? এ বাবজি মেনেছি? মানতে পারি নাই। বলে হুজুর মানি নাই বললেন কি করে? কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ইয়ামাও ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা আদাবান্নার।
নাম্বার চার, সুরার নাম সুরা আল ইমরান আয়াত নাম্বার 190, ডান দিকের পৃষ্ঠার একদম মিডিল পয়েন্ট থেকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদা, আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, ইয়ামাও ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যখন দাঁড়িয়ে যাবে আমাকে ভাববে, বসে যাবে তো আমাকে ভাববে, শুয়ে যাবে তো আমাকে ভাববে, খেতে যাবে তো আমাকে ভাববে, 24টা ঘন্টা বান্দা আমি আল্লাহ আমাকে ভাববে, অন্য কাউকে ভাববে জোরে বলে হবে না। সারাটা জীবন বিবি ভেবেছি, পয়সা ভেবেছি, অন্য কিছু ভাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, হাবিব যাও তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আমি আল্লাহ সকলের বড়, আমি আল্লাহ সবার বড়, আমি আল্লাহ আমার ঘোষণাটা উম্মতদের কাছে করে দাও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। জোর করে কাউকে মাদ্রাসায় পড়াতে হবে না, জোর করে কাউকে নামাজি বানাতে হবে না, জোর করে কাউকে মসজিদে নিয়ে যেতে হবে না, জোর করে কাউকে জামাতে পাঠাতে হবে না, জোর করে ইসলাম কাউকে মানানো জোরে বলেন হবে না। ইসলাম হলো শান্তির ধর্ম, এখানে জোর করা যাবে না। তবে তুমি বলবে সবাই তোমার কথাটা মানবে না, তাদেরকে তুমি শুনিয়ে দাও কঠিন আযাবের ব্যবস্থা করা আছে। যখন বলেছিল সবাই মেনেছিল, বাবজি মেনেছিল, বাবজি বলেন মেনেছিল, মানে না। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, এরা কেউ মেনেছে? মানে নাই। কবি বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, একটা কবিতা শোনাই আপনাদেরকে, বলে হাবসা থেকে বেলাল এলো, হাবসা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, তারা হলো মুসলমান, আবু জেহেল তারা কেমন হয় না দাদ, মাক্কি হয়ে নবী পে সোজা গেল কোথায়, জাহান্নাম। আল্লাহ সোজা গেল জাহান্নাম, এরা নবীকে কাছে পেয়েছিল, পাশে পেয়েছিল, কিন্তু নবী মানতে পারল না। আর হাবসা থেকে বেলাল ছুটে এসেছিল, নবী যখন মিহরাজে গেল, মিহরাজ থেকে নিচে যখন চলে এলো, সাহাবাদেরকে নিয়ে যখন কথা বলল, ডাক দিয়ে বলছে বেলাল কেমন আমল করো একবার বলো, এমন কোন আমল করি না যে আমলটা আপনি জানেন না। তাই বলে না কিছু একটা তো আমল করো পার্সোনাল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পার্সোনাল আমল বলতে একটা আমল আমি করি, সেটা হলো এটা, আমি বেলাল যখন আমার ওযু নষ্ট হয়ে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় বলা হয়েছে যে আমি বেলাল যখন ওযু করি, ওযুর পরে সঙ্গে সঙ্গে দু রাকাত নামাজ আদায় করে নিই।
আল্লাহর নবী শোনাচ্ছে, বেলাল আমি যখন জান্নাত ভ্রমণ করার জন্য গেলাম তো আমি ওখানে গিয়ে শুনতে পেলাম একটা পায়ের আওয়াজ। জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিব্রাইল, ভাই আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না। তো আল্লাহ পাকের ফেরেশতা বলছে, জিব্রাইল, আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কারোর পায়ের আওয়াজ নয়, এটা আপনার একজন গোলাম, আপনার একজন সাহাবি তার পায়ের আওয়াজ। বলে নাম, বলে ইয়া রাসূলুল্লাহ, সে হলো হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিল কোথায়? ইসলামটা মেনে নিল, কোরআনটাকে মেনে নিল, মর্যাদাটা আল্লাহ পাক দিল কোথায়? একবার ভেবেছেন বাপজি? আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আজকের অন্যদিকে যাব না, কোরআন নিয়ে দুই চারটে কথা আপনাদেরকে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নেব এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা আমাকে আর আপনাকে দিয়েছে, যে কোরআনটা ছিল কোথায় বলেন তো? কোথায় ছিল বলেন? আরশ মহল্লায়। আর কোথায়? আল্লাহ পাকের আরশে আজিম লাউহে, আল্লাহ পাকের উপরে লাউহে মাহফুজ নামে একটা জায়গা আছে, যেখানে আল্লাহ পাক তার কোরআনটাকে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। কোরআনে এসছে কি বলছে? বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিন মাহফুজ। দামি একটা কিতাব, সুন্দর একটা কিতাব, আমি আল্লাহ পাক ওটাকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। বলে কোরআন তালে দুনিয়াতে এলো কবে? কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো দুনিয়াতে এলে কবে? কোরআন শুনিয়ে দিয়েছে, শাগারু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন। আমি নাজিল করে দিয়েছে। জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো রমজান মাসে এসেছো, এটা তো বুঝলাম, আবার রাতে এলে না দিনে এলে? কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাকে আমার আর আপনার কাছে দিয়েছে, আসমানে রাখতে চেয়েছিল, আসমান রাজি হয় নাই, জমিন নিতে নারাজ করেছে, পাহাড়ও নিতে চায় নাই। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে কোরআনটা আমাদেরকে দিয়েছে। কোরআনে কোথায় বলেছে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। নিশ্চয় কোরআনটাকে আমি আসমানে রাখতে চেয়েছিলাম, বলেছে রব্বানা এটাকে আমি সহ্য করতে পারবো না। জমিন তুমি কি বলছো বলো, আল আরজ জমিন তুমি কি বলছো বলো? বলে খোদা রব্বানা এটা আমি নিতে পাবো না। বলে বল জিবাল পাহাড় তোমার মতটা কি বলো? বলে আল্লাহ ওরা যেটা অস্বীকার করেছে শুধু নবী তুর পাহাড়ে মুসা একবার এসেছিল, তো পাহাড় গলে সুরমা হয়ে গেছে, পুড়ে সুরমা হয়ে গেছে, কোরআন এত দামি কোরআন রাখতে পারবো না। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ বড় ভালোবেসে আমি আর দুনিয়াতে আমার বান্দাদের কাছে কোরআন নাজিল করে দিলাম। যে কোরআনটা আমাদের কাছে দিয়েছে, আমি আর আপনি খুশি না নারাজ বাপজি? সবাই বলেন খুশি। কেন খুশি? যে আমরা কোরআন পড়তে পারি না এই জন্য খুশি নাকি? হ্যাঁ পারি বলে খুশি? হ্যাঁ না না, কোরআন পড়লে লাভ কি, কোরআন পড়লে হবে কি, এই বিষয়ে দু চারটে কথা খালি একটুখানি আপনাদেরকে শুনিয়ে দেব। হাদিসে পাক থেকে কয়েকটা আয়াত আমি আপনাদের কাছে তুলে রেখেছিলাম। আল্লাহ পাক এই কোরআনটা আমাকে আর আপনাকে দিয়ে আলোর একটা পথ, আলোর রাস্তাটা আমাকে আর আপনাকে দেখানোর সুযোগ করে দিয়েছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। কিন্তু সত্যি দুঃখের বিষয়, এখন বর্তমান সময় 95% মানুষ কোরআন পড়তে জানে বলেন না? আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে চাই না,
ইংরাজি শেখাবো, বাংলা শেখাবো, দুনিয়ার সব শেখাতে রাজি আছি, বাট আমি আমার বাচ্চাকে কোরআন শেখাতে রাজি রাজি নয়। যদি প্রতিটা বাপ এই চিন্তা করত যে আমি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা দেব, আমার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাবো, নবী যেমন যেমন ভাবে ভেবেছিলেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবো, প্রতিটা বাপ যদি ভাবে যে আমি আমার সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাবো, তো প্রতিটা সন্তানকে অন্তত প্রতিটা বাপ আগে কোরআন শিক্ষা দিতেন। হ্যাঁ না না জোরে বলেন, কোরআন শিক্ষা দিতেন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না। আজকের আমাদের সামনে নটা ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হলো, আমরা এলাকার মানুষ এখানে বসে বসে দেখছি যে ওরা বাইরে থেকে এসে আমাদের এলাকাতে থেকে আমাদের মাদ্রাসায় খেয়ে তারা মাথায় পাগড়ি নিয়ে সম্মান নিয়ে এখান থেকে তারা বিদায় নিল। নিল কি নিল না, নিল কি নিল না, নিল। দুনিয়াতে তারা সম্মান পেল, দুনিয়াতে তারা ইজ্জত পেল, কিয়ামতে তারাও সম্মান পাবে, তাদের পিতামাতাকেও সম্মান দেওয়া হবে। কতটা সম্মান দেওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে তার পিতা আর মাতাকে মতির মেম্বারে নূরের তাজ মাথায় দিয়ে বসিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের মেম্বার, মতির মেম্বার, নূরের তাজ মাথায় দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হবে। তো সেদিনকে কিয়ামতবাসী সবাই হিংসা করবে, রব্বানা এরা কারা ছিল দুনিয়ায়, আজকে যাদেরকে এত ভিভিআইপি স্থানে তাদেরকে স্থান দেওয়া হয়েছে, কারা এরা? তো সেদিনকে আল্লাহ পাক শোনাবে এরা দুনিয়াতে ছিল তারা, দুনিয়াতে কোরআন ওয়ালার পিতা আর মাতা ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি কোরআন আমার সন্তানকে শিক্ষা দিয়ে যেতে পারি, শুধু কোরআনটাকে যদি আমার বেটাকে শিক্ষা দিতে পারি, তাহলে দুনিয়াতেও আমি লাভবান হব। মানুষ আমাকে বলবে হাফেজ সাহেবের আব্বা, বলবে কি বলবে না, হাফেজ সাহেবের বাপ, সম্মানটা বেড়ে গেল। হাফেজ সাহেবের মা, দুনিয়াতে সম্মান বাড়লো, কবরে যাওয়ার পরেও সম্মান হবে, আর কিয়ামতে তো সম্মানের কোনো শেষ থাকবে না। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নমুনা আল্লাহর নবী শোনাচ্ছেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাদিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দান যেদিনকে হবে, লক্ষ কোটি মানুষ যেদিন সবাই সামনে বসে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাফেজ সাহেব ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। তো বান্দা সেদিন শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জান্নাতের মাকামে চড়বে আর রহমানির রহিম, জান্নাতের মাকামে চড়বে, একটা একটা করে আয়াত পড়বে, এক একটা করে মাকামে সেদিন কো চড়বে। আল্লাহর নবী বলেন ইকালু সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাদিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। সে যেখানে গিয়ে তার কোরআন তেলাওয়াতটা শেষ করে দেবে, ওই জায়গাটাই তার মাকাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনকে তারা তো খুশিতে বাগে বাগ হয়ে যাবে, খুশিতে বাগে বাগ, বিশাল মাকাম পেয়ে গেছি, জান্নাতের মালিক আজকে আমি হয়ে গেছি, আমি তো আজকে সব। কি হবে? আল্লাহর নবী আবার বলেন ইয়া করাউল কোরআনা ফাইন্নাহু শাফিউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাফেজ তার পিতা মাতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে রব্বানা আমি জান্নাতে যেতে চাই না। কেন আমি জান্নাতে যাব না? কেন বলে আমার বাপ জাহান্নামে যাবে, আমার মা জাহান্নামে যাবে, আমার দাদা জাহান্নামে যাবে, আমার দাদি জাহান্নামে যাবে, আমার সেক্রেটারি জাহান্নামে যাবে, আমার আত্মীয়রা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব খুশি করব, এটা হতে পারে না। তাদেরকে হুকুম করা হবে আল্লাহ পাক বলবে বাসি আল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাআ উহা ফুতিহা
তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা হয়েছে, সারাটা জীবন তুমি অন্যায়ের পথে ছিলে, সারাটা জীবন তুমি অন্যায়ের রাস্তায় ছিলে, সারাটা জীবন তুমি অন্যায় করে জীবন কাটিয়েছো, যাও আজকের জাহান্নামে চলে যাও। তো সেদিনকে তার সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি কোরআন ওয়ালা হয়, তো সেদিনকে এসে বলবে রব্বানা, আর আমার বাপ জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারো না। আমি কে? আমি হলাম কোরআনের হাফেজ, কোরআনওয়ালা। আল্লাহ পাক বলবে না, কোরআনওয়ালা তো জাহান্নামে যাবে না, আমার কোরআন জাহান্নামের আগুনে যাবে আমি আল্লাহ সহ্য করব না। কি হবে? যাও, তুমি তোমার আত্মীয়দেরকে বেছে বেছে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজ সাহেব, হযরত জিরা বলেন বা হাদিসের মধ্যে এসছে যে একজন হাফেজ সাতজন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এই রকম সাতজন ব্যক্তিকে জাহান্নাম থেকে নিরাপদে, জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যদি আমার একটা সন্তানকে হাফেজ বানিয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার বেড়া, জোরে বলে, পার। আমি সন্তানকে হাফেজ বানাতে পারি নাই, আল্লাহ নবী কি শুনিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনু খামিসা। উম্মত তুমি আলেম হয়ে যাও, আলেম যদি না হতে পারো তালবে ইলম হয়ে যাও, আলেম আর তালবে ইলম না হতে পারলে তাদের সঙ্গে মুহাব্বতটা ভালো করে না, কারণ আলেম জাহান্নামে যাবে না আর তালবে ইলম জাহান্নামেতে, জোরে বলে, যাবে না। আর আলেম আর তালবে ইলমের সঙ্গে মুহাব্বত যারা ভালো রেখেছে তারাও জাহান্নামে যাবে না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোরা আলেম হয়ে যা, আমরা আলেম হতে পারলাম না, অনেক বয়স হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, আলেম হতে পারলাম না, সন্তানকে আলেম বানানোর চেষ্টা করি, সন্তান আলেম হওয়ার যোগ্য নয়, তাহলে এতিম বাচ্চা দুনিয়াতে যারা আছে, আমাদের এলাকার মাদ্রাসাতে যারা এতিম বাচ্চা আছে, তাদের মাথার উপরে একবার হাত বুলিয়ে দিতে পারি, পারি না, পারি না, পারি না, পারি না, জোরে বলে, পারি না, পারি না, পারি। তাহলে তালবে ইলমের সঙ্গে যদি মুহাব্বতটা ভালো রাখা হয়, আল্লাহর নবী বলে উম্মত কোনো টেনশন হবে না, কোনো চিন্তা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদু। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমি আল্লাহ আমাকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে। রবজি কি বলে স্বীকার করেছে? জোরে বলে, জোরে বলে, রব বলে স্বীকার করেছে। সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপরে যারা অবিচল ছিল, অটল ছিল, নড়চড় করে না, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে আপদে মুসিবতে কোন জায়গাতে আমার বান্দা বিপদে পড়বে, পড়বে, মুসিবতে থাকবে না, যদি আমি আমার রবকে, রবের রবকে মেনে নিয়ে, কোরআন যে রবের কালাম,
এটাকে যদি আমি মেনে নিয়ে অন্তত আমার একটা সন্তানকে যদি আলেম বানিয়ে নিতে পারি, হাফেজে কোরআন যদি বানিয়ে নিতে পারি, অন্তত পক্ষে দুনিয়াতে আমার ছেলে নোংরা জায়গাতে যাবে? যাবে? জোরে বলেন, যাবে না? আগামী কাল কি দিন জানেন? আগামী কাল কি দিন? হ্যাঁ বাবজি, জোরে বলেন, আগামী কাল কি দিন? বুধবার তো আপনি বললেন, কিন্তু কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। কি বিশ্ব দিবস? হ্যাঁ, বিশ্ব বেহায়া দিবস আগামী কাল। আপনি বলেন এই বিশ্ব বেহায়া দিবস যে দিনগুলো আসে, আচ্ছা পার্কে অন্য অন্য জায়গাতে টুপিওয়ালা দাড়িওয়ালা কজন থাকে? থাকে? কেন থাকে না বাবু? কেন, তাদের কি কোনো ফিলিংস নাই? হ্যাঁ বলে নাই? আছে, কিন্তু যায় না কেন? কারণ তারা জানে আমরা তো পার্কে যাব, ওই জান্নাতের পার্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে, আমরাও পার্কে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করব, তবে এই জান্নাতে দু মিনিটের জন্য নয়, ওই জান্নাতে সারা জীবনের জন্য, ওই পার্কে সারা জীবনের জন্য। আমি আমার বিবিকে নিয়ে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ওখানে ভ্যালেন্টাইন ডে পালন করব, ওখানে আমি আমার ঘরটাকে বানাবো, ওই জায়গাতে আমি আনন্দ ফুর্তি করব, যে জায়গার কোনো শেষ টাইম থাকবে? থাকবে না। দুনিয়ার যত পার্ক আছে, সন্ধ্যা ছটা সাতটা বাজলে সব ক্লোজ, হ্যাঁ না না, কিন্তু আল্লাহ পাকের যে পার্কটা আছে, কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযিনা আমানু وَالصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا। আল্লাহ পাক শোনাচ্ছে, তোদের জন্য আমি আল্লাহ পার্কের ব্যবস্থা করে রেখেছি, তবে দুনিয়াতে ভ্যালেন্টাইন্স ডে পালন করবি, বেহায়া দিবস পালন করবি, কিসমিস দিবস পালন করবি, তো ওটা তোদের জন্য বরাদ্দ আর থাকবে? থাকবে? জোরে বলেন থাকবে না। এর জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, উম্মত সন্তানকে একটা আলেম বানিয়ে দিয়ে চলে যা, জীবনে কোনোদিন বাপ কবরে শুয়ে শুয়ে অন্তত মানে আযাব পাবে না। কারণ আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, ইবনা আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু। আদমের সন্তান যখন মারা যায়, তার তিনটে সব আমল তখন বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটে আমল কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। কি কি আল্লাহর নবী শোনাচ্ছে? এক নাম্বার সদকায়ে জারিয়া, উম্মত যদি সদকায়ে জারিয়া করে মারা যায়, বাপ কবরে গিয়ে শুয়ে যায়, সন্তান সদকায়ে জারিয়া বাপের নামে করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে ওই বান্দাটা উম্মতটা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে, কোনোদিন বন্ধ হবে না। দ্বিতীয় নম্বরে আও ইলমি ইয়ানতাফিউ বিগা, যদি বান্দা আলেম হয়ে মারা যায়, তার কবরের আযাব বন্ধ হবে না। আর তৃতীয় নম্বরে আওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বান্দা দুনিয়াতে রেখে দিয়ে মারা যায়, তাহলে বাপের কবরের আযাব জীবনে কোনোদিন হবে না। কারণ বান্দা সেদিন কি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবে, রব্বানা জুমার নামাজ বান্দা আদায় করবে, নামাজ দোকানে পড়ে বাপের কবর
করে গিয়ে পায়ের সামনে দাঁড়িয়ে যাবে, হাত দুখানা তুলে দেবে, চোখ থেকে অঝর নয়নে পানি ঝরে আসবে, হাত তুলে বলবে আল্লাহ গো সারাটা জীবন আমাকে এই রকম ভাবে লালন পালন করেছে, আমার আমাকে শান্তি দেওয়ার জন্য নিজে অন্যজনের কাছে বন্ধক হয়ে গেছে, আমাকে একটু শান্তি দেওয়ার জন্য নিজে কত কষ্ট সহ্য করেছে, আমাকে একটু শান্তি দেওয়ার জন্য পাপ রিকশা চালিয়েছে, নাঙল টেনেছে, দুনিয়ার সমস্ত কষ্ট করতে রাজি হয়ে গেছে, আজকের পাপ দুনিয়াতে বেঁচে নাই, পাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আব্বা বলে ডাকলে আব্বা সাড়া দেবে না। রব্বুল আলামিন আল্লাহ যদি আমার পাপ দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমি আজকের আমার বাপকে আর কষ্ট করতে দিতাম না। ওগো রব্বুল আলামিন আল্লাহ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, আজকের মা কবরে শায়িত হয়ে গেছে, মা মা বলে ডাকতাম, যত অন্যায় করতাম মা কোনোদিন আমাকে রাগান্বিত হতো না, মা আমাকে গালিগালাজ করতো না, মা আমাকে কোনো বড় কথা বলতো না, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করে আমাকে সহ্য করে এত বড় করেছে, আজকের মা দুনিয়াতে বেঁচে নাই, যদি মা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমি আমার মায়ের কোনো কষ্ট সহ্য করতাম না। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে মদিনার মসজিদে বসে আছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্থ আমার অনেক হয়ে গেছে, টাকা আমার অনেক হয়ে গেছে, আমি টাকা খরচা করে নেকি কামাতে চাই, আমি টাকা খরচা করে আমার আব্বা মায়ের শখটাকে পূরণ করতে চাই। আল্লাহর নবী চুপ করে বসে গেলেন, কোনো কথা বললেন না, কোনো আওয়াজ দিলেন না। কিছুক্ষণ পরে রাসূলের চেহারাটা গোলাপের মতন ফুটে গেল, আর আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহর নবী বলেন এই মাত্র জিবরিল আমিন এসে বলে গেল ইয়াস আলু নাকা মাদা ইউনফিকুন উলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা সাহাবাদেরকে ডাক দিয়ে বলে দিলেন ও আমার সাহাবা তোমরা শুনে নাও ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন যদি তোমরা পয়সা খরচা করে নেকি কামাতে চাও, পয়সা খরচা করে যদি তোমরা সওয়াব কামাতে চাও, তোমাদের পিতার হক মায়ের হক যদি আদায় করতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে আল্লাহ পাক শুনিয়েছে বান্দা তোমাদের টাকাগুলো পিতামাতার জন্য বেশি খরচা করে দাও। যারা বলে সুবহানাল্লাহ আমরা বাপ মায়ের জন্য খরচা করি ভাবছি করি জোরে বলেন বাপ মায়ের জন্য করি আমরা করি না, দুনিয়ায় সবার জন্য করি, বিবির জন্য, বাচ্চার জন্য, আত্মীয়দের জন্য, গার্লফ্রেন্ডের জন্য, দুনিয়ার সবার জন্য খরচা করি, কিন্তু পিতা আর মাতার জন্য আমরা পয়সা খরচা করতে চাই চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য শুনিয়ে দিয়েছে উম্মত বান্দা শুনে নাও, তুমি তোমার পয়সাটা যদি খরচা করে নেকি কামাতে চাও, সওয়াব কামাতে চাও, তোমার পিতা মাতার পিছনে আগে তুমি খরচা করে দাও, ওয়াল আকরাবি আত্মীয়দের পিছনে খরচা করো, ওয়াল ইয়াতামা এতিমদের পিছনে মিসকিনদের পিছনে তোমার অর্থগুলোকে খরচা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে উম্মতদেরকে সেদিনকে এই রকম ভাবে সম্মান দেওয়া হবে, ইজ্জত দেওয়া হবে, তাদেরকে এতটা ইজ্জতের সঙ্গে তাদেরকে বাহবা দেওয়া হবে, সেদিনকে তাদেরকে সালাম দেওয়া হবে, সেদিনকে তাদেরকে শান্তির বার্তাটা পৌঁছে দেওয়া হবে, শান্তির বার্তা তাদেরকে দেওয়া হবে। কারা হবে? সেগুলো দুনিয়াতে কোরআন ওয়ালা হবে, কোরআন মেনে না মেনে নিয়েছে যারা তারা হবে আলেম ওলামা হবে, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখনে ওয়ালা যারা হবে তারা হবে। আল্লাহর নবী আমাদের একটা শিক্ষক একদিন একটা গল্প শোনাচ্ছিলেন, আমাদের একজন শিক্ষক একদিন একটা ঘটনা শোনাচ্ছিলেন যে একটা মাদ্রাসার একজন সেক্রেটারি, মাদ্রাসায় বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে, তো তাদেরকে নিয়ে সুন্দর করে মাদ্রাসাটা চালাচ্ছে, তো হঠাৎ করে একদিন সেই মাদ্রাসার এলাকাতে একটা মাস্টার সাহেব ছিল, আপনি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি শুনেন, তো একটা মাস্টার সাহেব ছিল,
মাস্টার সাহেবটা একদিন এসে শিক্ষকের কাছে এসে বলছে, হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে। কি বলেন? বলছে, হুজুর আমি নিয়ত করেছি আপনার মাদ্রাসায় যত বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে আমি আমার অর্থ দিয়ে তাদেরকে খাওয়াতে চাই। আমি আমার অর্থ দিয়ে তাদেরকে খাওয়াতে চাই। তো মাস্টার হুজুর বলছে, তাহলে তো কোনো ব্যাপারই না, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, ভালো না? ভালো, কারণ একটা মাদ্রাসা চালাতে গেলে যে কত সমস্যার সম্মুখীন হতে হয় মাদ্রাসাওয়ালারাই ভালো জানে, আমরা বুঝি না। মাদ্রাসাওয়ালারা জানে যে এক এক দিনে যখন দিনে 200-250 জনের যখন খাবারের ব্যবস্থা করতে হয় দিনে তিন বেলা, মাদ্রাসাওয়ালারা বোঝে যে মাদ্রাসার হালটা কেমনভাবে চলে, মাদ্রাসাটা কেমনভাবে তারা চালায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো যখন বলেছে, মাস্টার তো খুশি হয়ে গেছে, টাকা আছে, অগাধ টাকা। তো প্রতিদিন মাস্টার সাহেব মাথায় করে বাচ্চাদের জন্য খানা বাড়ি থেকে বয়ে নিয়ে মাদ্রাসায় এসে বাচ্চাদেরকে খাওয়ায়, সবাই খাওয়ায়, খুব ভালো। তো মাদ্রাসার ছেলেরা এমনি একটু ভালো হয়, ভালো হয় না? হ্যাঁ, খুব ভালো হয়। কেমন ভালো হয় জানেন? ওরা যদি মনে করে না, শয়তানের পিছনে পাঁচ দিয়ে চড়ে বেড়াবে। হ্যাঁ না না, হ্যাঁ, কিছু কিছু ছেলে এরকম হয়, কারণ মাদ্রাসার ছেলে ওদের দিমাগটা একটু স্মার্ট হয়, ওদের দিমাগটা চালু হয়, কারণ কোরআন আছে যেখানে বুদ্ধি আছে। জোরে বলে, জোরে বলে, কোরআন আছে যেখানে বুদ্ধি আছে। এ কথাটা কার? আল্লাহ, আল্লাহ শুনিয়েছে, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরি। আম লোকের বুদ্ধি যেখানে গিয়ে শেষ হয়, আলেমদের বুদ্ধি ওখান থেকে শুরু হয়। আলেমদের বুদ্ধি যেখানে গিয়ে শেষ হয়, নবীদের বুদ্ধি ওখান থেকে শুরু হয়, আর নবীদের বুদ্ধি যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ, আমার বুদ্ধি ওখান থেকে শুরু হয়। যেটা বলেন, সুবহানাল্লাহ। তো মাদ্রাসার ছেলেদের বুদ্ধি একটু বেশি হয়। তো বৃহস্পতিবার দিন দুপুরবেলা সব খেলাধুলো করছে, ছুটির দিন, এখন খেলতে খেলতে হঠাৎ করে দেখছে যে সেই মাস্টার সাহেব মাথায় করে খানা বয়ে বয়ে নিয়ে আসছে। কে আনছে? মাস্টার। জীবনে কোনোদিন ঘরের কাজ করে না, মাদ্রাসার ছাত্রদের জন্য মাথায় করে খানা বয়ে নিয়ে আসছে। তো যখন খানা বয়ে নিয়ে আসছে, তো ছাত্রদের মধ্যে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, এই ওই যে আমাদের সেই গাধাটা ভাত বয়ে আনছে। কে আনছে? জোরে বলেন, আমাদের সেই গাধা দেখ, ওই দেখ আমাদের জন্য মাথায় করে খানা বয়ে আনছে, দেখ ওই গাধার অবস্থাটা দেখ। তো মাস্টারের কানে এখন কথার আওয়াজ গিয়েছে, একটা সম্মানীয় ব্যক্তি, বেচারা কত মানে সম্মান গ্যাবিট নিয়ে চলে, তো ওই কচি কচি বাচ্চা যদি গাধা বলে ডাকে, কষ্ট হবে না? কষ্ট হবে না? খুব কষ্ট পেয়েছে। খানাটা রেখে দিয়ে শিক্ষকের কাছে বলছে, হুজুর আপনার বাচ্চাদের হাত থেকে আমি আর খাওয়াবো না, ও আপনি যা পারেন করেন, আমার দেখার দরকার নেই। কেন? না এই এই হয়েছে, আমাকে গাধা বলে, ওদের সাহস কত বড়। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না খাওয়ান আমার কিচ্ছু করার না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। করবে কি করবে না? আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে। কারণ আলেম ওলামারা প্রতিটা মুহূর্তে বিশ্বাস করে কাকে? জোরে বলেন, আল্লাহ পাক শুনিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। আল্লাহ নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ পাক বলে, দুনিয়াতে আমাকে যদি কেউ ভয় করে, আমাকে যদি কেউ বিশ্বাস করে, তো সেটা হলো দুনিয়ার আলেমগণ। জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, ঠিক আছে, ব্যবস্থা তুমি না করলেও আল্লাহ করে দেবে। তো যখন এই রকম ভাবে বলেছে, মাস্টার সাহেব চলে গেছে, মন খুব খারাপ, সারাদিন খাওয়া দাওয়া নাই, কোনো মানে চিন্তায় পড়ে আছে, আমি ওদেরকে খাওয়াচ্ছি, ওরা আমাকে গাধা বলে ডাকে, ওরা আমাকে গাধা বলে সম্বোধন করে, তো মানা যাবে না। তো যখন এই রকম বলেছে চলে গেছে, চিন্তা করতে করতে মাস্টার সাহেব রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। অনেক রাতের বেলা মাস্টার সাহেব ঘুমিয়ে পড়েছে। ভোরের দিকে মাস্টার সাহেব স্বপ্ন দেখছে, আল্লাহ পাক ডাক দিয়েছে, ইয়া ও মায়ুন ফাখু ফিস সুরি ফালান সাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। দাও ইসরাফিল একবার সিংহাই ফুঁক দিয়ে দাও। ইসরাফিল সিংহাই ফুঁক দিয়ে দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে, আসমানগুলো কিতাবের পৃষ্ঠার মতো ভেঙে ভেঙে নিচে পড়ে যাচ্ছে।
আসমানটা ভেঙে ভেঙে নিচে পড়ছে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাচ্ছে, মানুষ সব পাগল হয়ে যাচ্ছে, কবর থেকে মানুষগুলো উঠে যাচ্ছে, কিয়ামতের ময়দানে সবাই চলে যাচ্ছে। মাস্টার সেদিন অবাক হয়ে দাঁড়িয়ে আছে, ওই কচি কচি বাচ্চাগুলোকে আল্লাহ পাক ডাক দিয়েছে, আয় তোরা এদিকে আয়, কারণ আমি আগেই বলেছি তালবে এলাম জাহান্নামেতে। জোরে বলেন, যাবে না, আল্লাহ ওদেরকে ডাক দিয়েছে, আয় তালবে এলেম, তোরা এদিকে আয়। জিজ্ঞাসা করছে, রব্বানা কেন ডাক দিয়েছে, করেন ঘোষণা। আল্লাহ পাক শোনাচ্ছে, যা তোরা জান্নাতে চলে যা, এখানে ডিস্টার্ব করিস না, কারণ তোরা হলি জান্নাতের পাখি, যা জান্নাতে চলে যা, তোদেরকে আর এখানে থাকতে হবে না। কচি কচি বাচ্চা তলাবা এলেম গুলো জান্নাতের দরজার কাছে চলে গেছে, জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে একজন শুনিয়ে দিচ্ছে, এই শোন, এখন জান্নাতে যাওয়া যাবে না। মানে কেন জান্নাতে যাব না? আজকের মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে আছে, আজকের মানুষ জান্নাতে যাওয়ার জন্য অবাক হয়ে আছে। মানুষ খালি হাত তুলে বলছে, রব্বানা আমাকে সব মাফ করে জান্নাত করো ঠিকানা। সবাই জান্নাতে যেতে চায়, তোরা কেন জান্নাতে যাবি না? বলে, আমরা কিসে করে জান্নাতে যাব? আমরা হেঁটে হেঁটে জান্নাতে যাব, এটা কি আমাদের জন্য শোভা পায়? হেঁটে যাবে কথা বলে না, আমরা হেঁটে জান্নাতে যাব? কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, কোনো সাওয়ারি দেখতে পাচ্ছি না, উট দেখতে পাচ্ছি না, কোনো ট্রেন প্লেন ফ্লাইট কিছু দেখতে পাচ্ছি না, এতটা হেঁটে যাব, এটা আমাদের সহ্য? জোরে বলেন, হবে না। একজন বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যবস্থা আমি করছি, দাঁড়া। বলে, কি ব্যবস্থা করবি বল? বলে, আমি ব্যবস্থা করছি এটা। আমাদের সেই গাধার কথা মনে আছে? গাধা বলে, আমাদের ভাতগুলো মাথায় করে বয়ে বয়ে এনে খানা খাওয়া তো যে গাধা, ওই গাধাটাকে ডাক, ওই গাধাকে ডেকে আজকে রে গাধার পিঠে চড়ে চড়ে আমরা জান্নাতে যাব, গাধাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। আজরে বলে, সুবহানাল্লাহ, ঘুরে এসছে আল্লাহ, জান্নাতে যাব না কেন বে? আল্লাহ আমাদের গাধাটাকে আগে সাথে দাও, গাধায় চড়ে আমরা জান্নাতে যাব, তা না হলে আমরা জান্নাতে যাব না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এটা হচ্ছে তালবে এলেমদের মর্যাদা, যারা রাস্তা থেকে হেঁটে গেলে আল্লাহ পাকের ফেরেশতা তাদের পায়ের নিচে ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, নবী উম্মতদেরকে শুনিয়ে দাও, আমার ঘরের মেহমান যারা হবে, তোমার ঘরের মেহমানদেরকে যারা সেবা করে দেবে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তাদের সাথে বেহিসাব জান্নাত দান করে দেবো। জোরে বলেন, সুবহানাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ। এলাকায় মাদ্রাসা, আপনারা অনেক ভাগ্যবান, কারণ যে এলাকায় মাদ্রাসা হয় সেই এলাকার মানুষের মতন ভাগ্যবান আর কেউ হয়? জোরে বলেন, হয় না। আমাদের খেয়ে, আমাদের পরে, আমাদের কাছে থেকে, আমাদের কাছে সময় দিয়ে বাচ্চাগুলো আজকের হাফেজ হচ্ছে, মাথায় পাগড়ি পরে যাচ্ছে, কিয়ামতের দিন অন্তত আমার কোনো আমল যদি না ভালো হয়, ওরা যখন জান্নাতে যাবে ডাক দিয়ে বলবো, কই রে, এই হবে সাহেব, আমাকে ভুলে গেলি তুই সেদিনকে, যাদের কাছে থেকে, যাদের বাড়ি থেকে, যাদের কাছে খেয়ে আজকের মাথায় পাগড়ি নিয়ে তোরা জান্নাতে যাচ্ছিস, আজকে তাদের কথাটা ভুলে গেলি, যদি আজকে আমি তাদের জন্য একটু সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারি, অন্তত পক্ষে কিয়ামতের দিন আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আমি আর আপনি জান্নাতে একটু জায়গা পেতে পারি। আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? বাবজি জোরে বলেন, তাড়াতাড়ি বলেন, সত্য। কোথায় বলেছে? ইন্না ওয়াদা আল্লাহি হাক্কুন ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানাকুম বিল্লাহিল গুরুর। নিশ্চয় আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য, হ্যাঁ না? আল্লাহ ওয়াদা করেছে, বান্দা আমি তোমাকে বেহিসাব জান্নাত দান করব। আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা, মসজিদেও কাজ হচ্ছে, মাদ্রাসাতেও কাজ হচ্ছে, বলেন আজকের আপনাদের এই এলাকার ছাত্রদের জন্য, আপনাদের এলাকার মাদ্রাসার জন্য, আপনাদের এলাকার মসজিদের জন্য, বলেন কয়টা ভাই আছে দেখতে চাই যে আমি ওই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কিয়ামতে বেহিসাব জান্নাতে যাওয়ার জন্য আমি আজকের 10,000 টাকা আল্লাহ পাকের ঘরে, নবীর ঘরের জন্য দান করে দিলাম। একজন ব্যক্তি হাত তোলেন দেখি, নারাই থাকবি।